हेलो फ्रेंड्स, वेलकम टू कोलकाता सातकाहन। और आज के आमी बानाते चले चिली बेबी कॉर्न। ये अपनारा अने रेस्टुरेंट थेके किने खान, तब एबार बाड़ीते बनिए देखबें आपनादेरो भालो लागबे। तबे बेशी कथा ना बाड़िए शुरू करा जाक। बेबी कॉर्न बनानोर जोन्नो आमादेर जेगुलो लागबे सेगुलो बोले दिई। आमादेर लागबे पेंयाज कुचि, ক্যাপসিকাম কুচি, আদা কুচি, রসুন কুচি, ভিনিগার, সয়া সস, টমেটো কেচাপ আর লাল লঙ্কা গুঁড়ো। আর লাগবে গ্রিন চিলি সস, আপনারা রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। আর লাগবে বেবি কর্ন, আমি 300 গ্রাম নিয়েছি, ময়দা নিয়েছি আর কর্নফ্লাওয়ার। আমরা বেবি কর্নের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 চামচ, আর তার মধ্যে এবার 2 চামচ ময়দা দিয়ে দেবো। আমরা আমাদের মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। নুন স্বাদ মতো দিয়ে দেবো, এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। আমরা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছি, এবার এর মধ্যে মেখে রাখা বেবি কর্নগুলো দিয়ে দেবো। এরকম ভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে। বেবি কর্নগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। ডিপ ফ্রাই করে ভেজে নেওয়ার পর এবার সেগুলোকে আমরা তুলে নেব। এরকমভাবে একবার একবার করে সবকটা বেবি কর্ন ভেজে নিতে হবে। সবকটা বেবি কর্ন ভাজা হয়ে গেলে আমরা ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচির পর আদা কুচি দিয়ে দেবো। দুটো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো। এর মধ্যে আমরা 1 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি, 1 চামচ মতো সয়া সস দিয়ে দেবো, মধ্যে টমেটো কেচাপটা দিয়ে দেবো, মধ্যে গ্রিন চিলি সস দিয়ে দেবো। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, মধ্যে 1 চিমটে নুন দিয়ে দেবো। এটা ভালোভাবে কষানোর পর এর মধ্যে বেবি কর্নগুলো দিয়ে দেবো। এবার ভালোভাবে সব মাখিয়ে নিতে হবে। আমাদের রেসিপি কমপ্লিট, এবার আমরা এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন আপডেটস পেতে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।